খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। রিশ্রয় শুট আউট, গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল। ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনার। রিশ্র পৌরসভার 7 নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে গোসাইবাগান এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় বাড়ির কাছেই ছিলেন দীপক। সেই সময় 3 থেকে 4 জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই SSKM হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশের DC, ACP, CI প্রবীর দত্ত ও রিশ্র থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। আমি তো যখন ঢুকি তখন একটা আওয়াজ এলো, যেরকম পটাকা ফাটে, তারপরে এদিকে পুরো হাল্লা হয়ে গেল, গুলি মেরে দিয়েছে, গুলি মেরে দিয়েছে। তখন দেখি ওখানে রক্ত, তখন তুলে নিয়ে চলে গেছে। আমরা দেখিনি স্যার, এখানকার ছেলে না, আমরা কিছু দেখিনি। মানে কাকে মেরেছিল? এই বাড়ির ছেলে, একটা দীপক বলে ছেলে আছে। আচ্ছা, বলে দীপককে গুলি মার দিয়ে, গুলি মার দিয়ে। তখন আমরা নেমে ছিলাম, দেখি তখন তুলে নিয়ে চলে। আওয়াজ হয়েছিল, আওয়াজ আমরা ভাবি কি পটাকা ছুটছে। আমরা একবার শুনে, একবার শুনেছেন। আর এই দীপকের কি মানে কোনো রকম কোনো শত্রুতা বা কিছু? এদিকে ওর বাড়ি কোথায়? এই তো এই পিছনে ঘরটা। আচ্ছা, আর এর মানে কারা কি শুনলেন, কারা এসেছিল বা কতজন এসেছিল গুলি করতে? আমি তো 5:30-5:45 ঘরে ঢুকেছি। কি হেঁটে এসেছিল নাকি বাইক ফাইক নিয়ে? না স্যার, আমরা এসব কিছু দেখিনি। কোন সময় ঘটনা ঘটেছে এটা? এই 6টার মিডিলে। কি করতে দীপক? এই তো মিলে চাকরি করে। কোন রকম কারোর সঙ্গে শত্রুতা ছিল? না স্যার, এসব এখানে কোনো শত্রুতা নেই। ওর আগে ছোটমোটো এমনি তো ভাই, মানে এমনি কোনো ওর আগে কোনো রেকর্ড ফেকর্ড এরকম কিছু ছিল? ভালো ছেলে ছিল না কি? ছেলে তো ভালো ছিল, একটা রেকর্ড তো সবাই জানে। কি কি ঘটনা? মার্ডার কেসে গিয়েছিল। একটা মার্ডার ছেলে, সেটা 2 বছর আগে। কোথাকার মার্ডার কেস? স্যার ওদিকে ওয়েনেস রোড দিকে ছিল। আচ্ছা, ওতে ও অভিযুক্ত ছিল? স্যার ছিল রমি। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশ্রা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777-023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশ্রা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।